হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এয়ারটেল কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই ভিডিওতে আমি 30 দিনের এমন প্ল্যান সম্পর্কে আলোচনা করব যেটা প্রাইস হাইকের পরে এয়ারটেল কোম্পানি আপনাকে প্রোভাইড করছে। নর্মালি আপনারা জানেন গত মাস মানে জুলাই মাসে 23 জুলাই এয়ারটেল কোম্পানি তাদের প্রিপেড প্ল্যানের দাম অলমোস্ট 15 থেকে 25% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এখন অনেক মানুষ এরকম আছেন যারা মেনলি 30 দিনের প্ল্যান রিচার্জ করতে চান। নর্মালি প্ল্যানের যে ভ্যালিডিটি হয় সেটা হয় 28 দিনের, কিন্তু এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই 30 দিনের প্ল্যান কী কী প্রোভাইড করছে। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এয়ারটেল কোম্পানির তরফ থেকে টোটাল 3টে প্ল্যানকে প্রোভাইড করা হচ্ছে যেখানে আপনি 30 দিনে ভ্যালিডিটি পাচ্ছেন, কিন্তু এই 3টে প্ল্যানে আপনি ডেলি ডেটা পাচ্ছেন। এই 3টে প্ল্যানের মধ্যেই আপনাকে লামসাম ডেটা প্রোভাইড করা হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমি যদি এয়ারটেল কোম্পানির কথা বলি তো এই যে লামসাম ডেটা আপনাকে প্রোভাইড করছে, অনেকেই বুঝবে না হয়তো লামসাম ডেটা কী। নর্মালি আপনি কোনো আনলিমিটেড প্ল্যান রিচার্জ করলে আপনাকে হয়তো ডেলি 1.5 GB, ডেলি 2 GB বা ডেলি 3 GB এইরকম ডেটা দেওয়া হয়। কিন্তু অনেকেই এরকম আছেন যাদের বাড়িতে ওয়াইফাই সার্ভিস আছে, যখন তারা অফিস যায় তখন সেখানে ওয়াইফাই সার্ভিস পেয়ে যায়, কিন্তু যখন তারা বাইরে যায় তখন তাদের জন্য যে মোবাইল ডেটা সেটা খরচ হয়। তো সেক্ষেত্রে যদি আপনার লামসাম ডেটা লাগে তো যখন আপনি উইকেন্ডে বাড়িতে থাকবেন বা উইকেন্ডে কোথাও যদি ঘুরতে যান তো সেক্ষেত্রে আপনার মোবাইল ডেটা বেশি কাজ আসবে। তো ডেলি ডেটা আপনার কোনো কিছু এসে যায় না, যখন আপনার দরকার হবে তখন আপনি যত খুশি ডেটা এখানে ইউজ করতে পারবেন। তো এই জন্য অনেক মানুষই চায় কি তারা যে ডেটা প্ল্যানটা এখানে ইউজ করছে সেটা লামসাম ডেটা দিক। তো সেম ব্যাপার এয়ারটেল এখানে প্রোভাইড করছে, এবং এয়ারটেল কোম্পানির তরফ থেকে একদম কম দাম থেকে একদম বেশি দাম পর্যন্ত মেনলি 30 দিনে ভ্যালিডিটির সাথে প্ল্যান আসছে। প্রথম প্ল্যানের যদি কথা বলি তো সেটা আসছে 219 টাকার প্ল্যান। এখন এই 219 টাকার প্ল্যানে আপনি 30 দিনে ভ্যালিডিটি পাচ্ছেন, সঙ্গে আনলিমিটেড কল পাচ্ছেন। ভারতের যে কোনো নেটওয়ার্কে আপনি আনলিমিটেড কল করতে পারবেন। এখানে পেয়ে যাচ্ছেন আপনি 300 SMS এক মাস ইউজ করার জন্য। এবং আমি যদি ডেটার কথা বলি তো টোটাল আপনি 3 GB ডেটা পাচ্ছেন, মানে এই 30 দিন ইউজ করার জন্য টোটাল আপনাকে 3 GB ডেটা দেওয়া হচ্ছে। তো যদি আপনার ডেটা ইউজেস বেশি না হয়, শুধুমাত্র কলিংয়ের জন্য আপনি এয়ারটেলের সিম কার্ড রাখতে চান, তো 219 টাকার প্ল্যানের সাথে আপনি যেতে পারেন। সেকেন্ড প্ল্যানের যদি কথা বলি তো সেটা আসছে 355 টাকার প্ল্যান। এই যে 355 টাকার প্ল্যান, এখানেও আপনি 30 দিনে ভ্যালিডিটি পাচ্ছেন, সাথে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কল, 300 SMS, এবং এখানে যে ডেটাটা আপনি পাচ্ছেন টোটাল 25 GB ডেটা পাচ্ছেন। তো 355 টাকার প্ল্যানে আপনি পেয়ে যাচ্ছেন পুরো 25 GB ডেটা। তো যদি আপনার ডেটা রিকোয়ারমেন্ট একটু বেশি হয় তো সেক্ষেত্রে আপনি 355 টাকার সাথে যেতে পারেন। এবং লাস্ট প্ল্যানে যদি কথা বলি এর দামটা কিন্তু অনেকটাই বেশি, যার দাম হচ্ছে 589 টাকা। 589 টাকাতেও কিন্তু আপনাকে 30 দিনের ভ্যালিডিটি প্রোভাইড করা হচ্ছে, সাথে আনলিমিটেড কলিং, 300 SMS, এবং এই প্ল্যানের সাথে আপনাকে 50 GB ডেটা এখানে প্রোভাইড করা হচ্ছে। এরই সঙ্গে 3টে প্ল্যানের সঙ্গে অ্যাডিশন হিসাবে আপনি অ্যাপেলও 24/7 ফ্রি হ্যালো টিউন, উইং মিউজিক, এই সকল যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এই সকল যে অ্যাড অন অ্যাপ্লিকেশনগুলো আছে, এর সাবস্ক্রিপশনস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, যদি আপনি একজন এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তো ডেফিনেটলি এই 3টে প্ল্যানের মধ্যে যে কোনো প্ল্যানকে চুজ করতে পারেন যদি আপনি 30 দিনের ভ্যালিডিটির সাথে যেতে চান। যদিও আনলিমিটেড প্ল্যান অনেক অ্যাভেলেবেল আছে এয়ারটেলের মধ্যে, আপনি সেই সকল প্ল্যানগুলোকে চুজ করতে পারেন। শুধুমাত্র এই ভিডিওটা তাদের ডেডিকেট করা যারা মেনলি 30 দিনের কোনো প্ল্যান খুঁজছেন। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।